প্রত্যেককে স্বাগত জানাই আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে। কত বছর বয়সে এশ নামের ব্যক্তিরা কোটিপতি হওয়ার সুযোগ পান, বা কোন বছর বয়সে এশ নামের ব্যক্তিরা সঠিকভাবে ইনকাম করতে পারেন, তাদের জীবনের সর্ব ইনকামটা কোন সময় হয়ে থাকে, সেই সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। আপনাদের জন্য সঠিক সময় কোনটি এবং কোন সময়টিতে আপনি কতটা এফোর্ট দেবেন এবং কিভাবে আপনি নিজের উন্নতি ঘটাবেন, এশ নামের ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অতি অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকের মধ্যে আমাদের একটি সুপ্ত বাসনা থাকে। শুধু আপনার মধ্যে নয়, আমাদের প্রত্যেকের মধ্যে একটি সুপ্ত কামনা বর্তমান, নিজেদের উন্নতি করার, নিজেদের আর্থিক সমৃদ্ধিকে বৃদ্ধি করার, বা কোটিপতি হওয়ার, বা অর্থ ইনকাম করার। যাই বলুন না কেন, এই বাসনা প্রত্যেকের মধ্যে অবস্থিত। এই কারণেই তো আমরা অর্থ উপার্জন করি এবং নিজেদের চাহিদা পূরণ করার চেষ্টা করি, নিজেদের ইচ্ছাগুলিকে পূরণ করার চেষ্টা করি অর্থের মাধ্যমে। এবং বর্তমানে এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে পরিস্থিতিতে অর্থ ছাড়া কোনো কিছুই টেকে না। সাধারণত অনেকের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে, কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করার পরেও সঠিক পরিমাণ অর্থ যেন তার কাছে নেই, বা তার যতটা নিডস অর্থাৎ তার যতটা পাওনা বা তার যতটা চাহিদা সে ততটা পাচ্ছে না, এমনটা আমাদের সঙ্গে হয়ে থাকে। তখন আমাদের ভাগ্যকে আমরা দোষ দিই। হ্যাঁ বন্ধুরা, অতি অবশ্যই ভাগ্য যদি আমাদের সহায় থাকে তবেই আমাদের উন্নতি সম্ভব। 80% আমাদের পরিশ্রমের মাধ্যমে উন্নতি ঘটাতে হবে এবং 20% আমাদের লাক বা আমাদের ভাগ্যের উপর নির্ভর করে। তাই আজ আমি আপনাদের কাছে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি, যে ভিডিওতে আপনি জানতে পারবেন কত বছর বয়সে ঠিক এশ নামের ব্যক্তিরা নিজেদের উপার্জন বা প্রচুর ইনকাম করতে পারবেন বা উন্নতির চরম পর্যায়ে পৌঁছবেন। আপনার সময় ব্যয় করে একটুখানি দেখুন, অতি অবশ্যই আপনি কিন্তু উপকৃত হবেন এবং অনেক তথ্য পাবেন। আমি আপনাদের আজ এই ভিডিওতে যে সময়টির কথা বলবো, সেই সময়টিকে আপনারা গোল্ডেন টাইম বলতে পারেন আপনাদের জীবনের, যে সময় আপনাদের জীবনের সব থেকে ভালো সময় যাবে, অর্থ ইনকাম প্রচুর হবে এবং কোটি কোটি টাকা আসতে থাকবে। সেই বয়সে সঠিকভাবে আপনি এফোর্ট দিলে বা সঠিকভাবে কর্ম করলে, আপনি যদি সঠিক সময় সঠিকভাবে কার্য করেন, সৌভাগ্য অতি অবশ্যই আপনার হাতের মুঠোয় এসে পৌঁছবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের কখনো কখনো কি হয়, অনেকেই দেখে থাকি শেষ বয়সে এসে টাকা ইনকাম করছে, আবার এমনটাও হয়ে থাকে এক শ্রেণীর মানুষ তার সারা জীবনটা টাকা ইনকামের জন্যই কাটিয়ে দিল, কিন্তু টাকা ইনকাম সঠিকভাবে হলোই না। আজ আমি এই ভিডিওতে এশ নামের ব্যক্তিদের ক্ষেত্রে জানাবো তাদের জীবনে কোন সময়টা তারা এই কার্যটিকে কাজে লাগাবেন বা সময়টিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি ঘটাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এশ নামের ব্যক্তিদের সাধারণত অর্থ খুব বেরিয়ে যায়, অর্থাৎ তারা ইনকাম করেন প্রত্যেক সময়, তারা চেষ্টা করেন উন্নতির, তারা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এবং তারা যখন অর্থ ইনকাম করেন সেই অর্থকে ধরে রাখতে পারেন না। সাধারণত তারা হয়ে থাকেন অত্যন্ত আবেগপ্রবণ, অর্থাৎ প্রত্যেক এশ নামের মানুষেরা আবেগপ্রবণ হয়ে থাকেন। তারা মানুষকে যাকে ভালোবাসেন, যার সঙ্গে সম্পর্ক রাখেন, তার সঙ্গে যদি কোনো আঘাত পান তার ছাপ একটু বেশিই পড়ে তার মনের মধ্যে। এবং এই এশ নামের ব্যক্তিরা পরিবারের প্রতি, তাদের গৃহের প্রত্যেক ব্যক্তির প্রতি অত্যন্তই নম্র এবং সংবেদনশীল হয়ে থাকেন। এরা অত্যন্তই সৎ মনের মানুষ এবং এরা অপরের বিপদে আপদে কিন্তু এরা সর্বদাই সাহায্য করতে যায় এবং চেষ্টা করে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর। এদিক থেকে এশ নামের ব্যক্তিদের জুড়ি মেলা ভার। তবে সাধারণত এশ নামের ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই ঠকে যান তার
সামনের কোনো ব্যক্তির কাছ থেকে বা তার প্রিয়জনের কাছ থেকে টাকা পয়সার দিক থেকে এই এশ নামের ব্যক্তিদের সঙ্গে অনেকেই ঠক জালিয়াতি করে বেরিয়ে যান, কারণ এরা হয়ে থাকেন অত্যন্ত সৎ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এশ নামের ব্যক্তিরা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, যে কোনো প্রকার জায়গা থেকে এরা জ্ঞান অর্জন করতে চান এরা, এবং এরা স্পষ্ট বাচন হয়ে থাকেন। মুখের উপর অপ্রিয় সত্য কথা হলেও সত্য কথাকে বলা পছন্দ করেন অত্যন্ত। এশ নামের ব্যক্তিদের অন্যদের যে বয়স আমি তা আপনাদের জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 28 বছর থেকে 34 বছর পর্যন্ত এশ নামের ব্যক্তিদের প্রচুর ইনকাম হয়। হ্যাঁ, 28.5 থেকে 34.5, এটি হলো সঠিক সময় এশ নামের ব্যক্তিদের ক্ষেত্রে। এই সময়ের মধ্যবর্তী সময়ে এশ নামের ব্যক্তিরা যদি তাদের জীবনে সঠিক এফোর্ট দিয়ে কার্য করতে পারেন, অতি অবশ্যই সমস্ত কার্যে তাদের উন্নতি ঘটবে। কিন্তু বন্ধুরা, এই সময়টি আপনাদের জন্য গোল্ডেন টাইম বলতে পারেন। এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে, সঠিকভাবে কর্মক্ষেত্রে আপনাকে সঠিক পরিশ্রম করে আপনাকে উপার্জন করতে হবে, তবেই ভাগ্য আপনার সাথ দেবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সময়টি এমন একটি সময় যার মধ্যে দেখা যায় এশ নামের ব্যক্তিদের অত্যন্তই লাভবান হন বা উন্নতি হয় প্রচুর। এই সময়ের মধ্যবর্তী সময়ে এশ নামের ব্যক্তিদের গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এবং বিভিন্ন জমি জায়গা কেনারও একটা প্রবণতা থাকে, সম্পত্তি বৃদ্ধি করার প্রবণতা থাকে এশ নামের ব্যক্তিদের মধ্যে। এই সময়টিতে তারা অনেক কিছু উন্নতি ঘটাতে পারেন। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, আপনাকে আরও একবার জানিয়ে রাখি, 28 বছর থেকে 34 বছর এই সময়ের মধ্যে আপনারা সর্বদা চেষ্টা করবেন আপনার জীবনে কঠোর পরিশ্রম করে নেওয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই সময়টিতে সঞ্চয় করে রাখেন, তাহলে আপনার পরবর্তী জীবনে কখনোই আর অর্থের অভাব বা সম্পদের অভাব ঘটবে না, এটুকুনি নিশ্চিত থাকতে পারেন। এবং এই সময়টি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে। এশ নামের ব্যক্তিরা সাধারণত অত্যন্ত সৎ হয়ে থাকেন এবং বন্ধুত্বপরায়ণ হয়ে থাকেন। এরা হয়ে থাকেন মিষ্টি প্রকৃতির, অর্থাৎ এরা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলেন এবং এরা প্রত্যেকের কাছে প্রিয় হয়ে থাকেন। সবাই এদের অত্যন্তই পছন্দ করেন, ভালোবাসেন। এদের হাসি হয়ে থাকে খুব সুন্দর। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, আপনার মধ্যে কিছু কোয়ালিটিস বর্তমান, আপনারা এটি জেনে রাখবেন। এবং বন্ধুরা, এশ নামের ব্যক্তিরা নিজেদের উন্নতির জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন, এটি কিন্তু সত্য। এরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীকালে আমরা এমনই সব ভিডিও আপনাদের কাছে আরও নিয়ে আসব। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।